কাল হাশরের মাঠেতে কি হাল হবে আমার, তাই কাঁদছি গো দুবেলায়। কাল হাশরের মাঠেতে কি হাল হবে আমার, তাই কাঁদছি গো দুবেলায়। কেন সেদিন বিচার হবে নিখুঁত বিচার গো, সেদিন বিচার হবে নিখুঁত বিচার, কোন দয়া মায়া চলবে না, দয়া মায়া চলবে না। কি হাল হবে আমার, তাই কাঁদছি গো দুবেলায়। আর সূর্য সেদিন মাথার উপর নেমে আসবে, সূর্য সেদিন আমার মাথার উপর নেমে আসবে গো, যেদিন সেদিন প্রচুর কষ্ট পাব ভেবে তাই চোখে ঝরছে পানি। সেদিন শরীর পুড়ে কয়লা হবে গো, সেদিন শরীর পুড়ে কয়লা হবে, কেউ তো কেউ তো পাশে থাকে। সেদিন শরীর পুড়ে কয়লা হবে, সইব কেমন যন্ত্রণা, সইব কেমন যন্ত্রণা। কি হাল হবে আমার, তাই কাঁদছি গো দুবেলায়। তারপর আমার মায়ের কাছে গিয়ে নেকি চাইব গো সেদিন, হাতে ধরে পায়ে ধরে অজরে আমি কাঁদব গো সেদিন। সেদিন মা জননী বলবে আমায় গো, সেদিন মা জননী বলবে আমার, দূর হাতরে চিনি না, দূর হাতরে চিনি না। কি হাল হবে আমার, তাই কাঁদছি গো দুবেলায়। তারপর সেদিনে যে নেককার হবে, দুনিয়া থেকে যে নেকি সঞ্চয় করে নিয়ে যেতে পারবে, তাকে আর সে ছায়ার মধ্যে রাখবে আল্লাহ পাক। আর যে বদকার হবে তার কি হবে বলছে দেখুন, আল্লাহ সেদিন ফেরেশতাদের বলবে ডেকে তোমরা শুনে না, কি যত পাপী আছে তাদের জাহান্নামে ছুড়ে ফেলে দাও, আর আগুনের শিকল বাঁধবে পায়ে গো, আগুনের শিকল বাঁধবে পায়ে, পালাতে কোথাও পারবো না, পালাতে কোথাও পারবো না। কি হাল হবে আমার, তাই কাঁদছি গো দুবেলায়। তারপর এত কষ্ট হবে, কষ্টের জ্বালায় আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে মৃত্যু দান করো, কিন্তু সেদিন মৃত্যুর গলায় ছুরি দেওয়া হবে, আর কোনো দিন কারোর মৃত্যু হবে না, সবাইকে তরুতাজা করবে, তার উপরে শাস্তি দেওয়া হবে। বলছে দেখুন, সেদিন আমি বলবো আমার মরণ কেন হয় না বলো না, সেদিন আমি মরতে চাইব কিন্তু আমার মরণ হবে না। ও গো বনি আমিন সেদিন তোমার গো, ও গো বনি আমিন সেদিন তোমার, কেউ তো পাশে থাকবে না, কেউ পাশে থাকবে না। কি হাল হবে আমার, তাই কাঁদছি গো দুবেলায়। কাল হাশরের মাঠেতে
কি হাল হবে আমার, তাই কাঁদছি গো দুবেলা।